সাত কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় সাত চাষি ভাই ও বোনেরাম আপনারা যারা সাদের টবে সিম চাষ করতে চান বা অন্য অন্য সবজি চাষ করতে চান তারা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি একটি দ্রবণ তৈরি করব সেই দ্রবণের মধ্যে সবজির বীজ যে কোনো সবজির বীজ যদি আপনারা ভিজিয়ে রাখেন বারো ঘন্টা তারপরে সেই বীজ যদি টবে রোপণ করেন সে বীজের জার্মেশন হবে হানড্রেড পারসেন্ট আর গাছের গ্রোথ হবে অনেক ভালো তো এক্ষেত্রে আমি একটা ইনো নিয়েছি ইনো আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন আর আমি নিয়েছি চায়ের পাতি তো চা খাওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেগুলো আপনারা পানিতে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন নষ্ট করবেন না আর এখানে নিয়েছি আমি ছয়টা ইপসা টু সিমের বীজ তো আমি আপনাদেরকে দেখাবো যে সিমের বীজ কীভাবে ভিজাতে হয় ভিজা রাখলে জানও ভালো হবে এবং গাছের গ্রোথটাও খুব ভালো হবে তো এক্ষেত্রে আমি একটা ছোট গ্লাস নিয়েছি পানি নিয়েছি একশো গ্রামের মতো যেহেতু বীজ অল্প পানি বেশি প্রয়োজন নেই এক্ষেত্রে আমাকে দিতে হবে এক চা চামচ দেখেন এক চা চামচ চায়ের পাতি নিয়েছি আমি এটা আমি এখন গ্লাসে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে ইনো যেহেতু পানি অল্প ইনুর পরিমাণও কম হবে এক চা চামচের তিন ভাগের এক ভাগ দেখেন এই দ্রবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি উতলাবে এই যে দেখেন দ্রবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি কিন্তু উতলাইছে তো এই ক্ষেত্রে আমি দ্রবণটা ভালো করে নেড়ে নেব দ্রবণটা ভালো করে নেড়ে নেড়ে নিয়েছি আমি তারপরে এটা পাঁচ মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে এই সিমের বীজগুলো ওর ভিতরে দিয়ে দিতে হবে বারো ঘন্টার জন্য তো আমি দিয়ে আর একটু নেড়ে নিলাম বারো ঘন্টা পরে আমি আসছি সুপ্রিয় দর্শক আমি বারো ঘন্টা পর এসেছি আমি দেখেন সকালে বীজ ভিজিয়ে রেখেছিলাম এখন প্রায় সন্ধ্যা লাগতেছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন বীজগুলো ভিজানোর পরে কত বড় বড় হয়েছে দেখেন আমি ছয়টা বীজ ভিজাইছিলাম বীজগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে এগুলো হচ্ছে ইপসা টু বীজগুলো লাল তো এই বীজগুলো এখন আমি এই নান্দায় বা এই বড়ো টবে আমি বপন করব তো বপন করার কিছু কৌশল আছে সে কৌশল হচ্ছে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা থাকবে নিচের দিকে তো চলেন আমরা একে একে বীজগুলো বপন করি এখানে একটা করলাম আর বীজ কিন্তু বেশি গভীরে বপন করা যাবে না এর নিয়ম হচ্ছে বীজের আয়তনের দ্বিগুণ আপনাকে বীজ বপন করতে হবে এর বেশি বপন করলে গাছ উঠতে দেরি হবে অনেক সময় গাছ উঠবে না বা চারা বের হবে না তো এইভাবে হচ্ছে আমি ছয়টা বীজ বপন করে দিলাম দেওয়ার পরে আমি পানি দিয়ে দেব এইভাবে হালকা করে আমি পানি দিয়ে দিলাম আর বীজ যে ভিজিয়ে রেখেছিলাম যে গ্লাসে দেখেন গ্লাসের পানির রঙ কিন্তু লাল হয়ে গেছে তো এই পানিটা আমি ফেলে না দিয়ে এটাও দিয়ে দেব যেখানে যেখানে বীজ বপন করেছি তো এ চারা বের হলে আমি আপনাদেরকে দেখাবো কি কি করতে হবে তো বীজ বপন থেকে শুরু করে সিম তোলা পর্যন্ত আপনাদেরকে একে একে আমি এবং ধাপে ধাপে কি কি পরিচর্যা করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে সব কিছু আপনাদেরকে আমি দেখাব তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন